বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ছোট্ট সোনামণিরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাসরিন সুলতানা, সিনিয়র শিক্ষক, সৃষ্টি সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী। বাবু সোনারা, কি সবাই খুব খুশিতে পুরোপুরি প্রস্তুতি নিয়ে ক্লাসে বসেছো, তাই না? হ্যাঁ, আমি চেষ্টা করব তোমাদের খুশিটা পূর্ণ করার। অবশ্যই আনন্দের মধ্যে দিয়ে আমরা কিছু শিখব। তো ক্লাসের শুরুতেই গত ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা করেছিলাম সেখান থেকে একটু জানতে চাইব। বাবু সোনারা, মনে আছে তো কী আলোচনা করেছিলাম? হ্যাঁ, ঠিক বলেছ, জোড় ও বিজোড় সংখ্যা। গত ক্লাসে আমরা জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করতে শিখেছিলাম। আমাকে তুমি একটু বলবে, প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা কী? আচ্ছা, থ্যাংক ইউ। 1, 3, 5, 7 এবং 9। আচ্ছা, আরেকজন আমাকে একটু বলবে, আমি এখানে একটি সংখ্যা লিখব, সংখ্যাটি জোড় না বিজোড়? হ্যাঁ, সংখ্যাটি জোড়। আচ্ছা, থ্যাংক ইউ। এবার আরেকজন একটু আমাকে বলবে, আমি বলেছিলাম যখন আমরা দুই অঙ্ক বা তিন অঙ্কের সংখ্যা পাই বা তার চেয়েও বেশি, হ্যাঁ, তখন আমরা সাধারণত এককের ঘর লক্ষ্য করে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করি। এক্ষেত্রে তোমার কতটুকু মনে আছে, কোন ক্ষেত্রে বলো তো? হ্যাঁ, যখন 9-এর চেয়ে বেশি অধিক সংখ্যা আসবে বা 10 থেকে, অর্থাৎ দুই অঙ্কের এক অঙ্কের চেয়ে বেশি আসবে, তখন আমরা কি করব, শুধুমাত্র এককের ঘর দেখব। তো একটু বলো এখানে, যে আমি যদি এখানে 83 লিখি, এই 83 সংখ্যাটির কোন সংখ্যা আমি প্রথমে লক্ষ্য করব? 3। ভেরি গুড, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। 3 এখানে যেহেতু বিজোড়, সংখ্যাটি বিজোড় হবে। ওকে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে অনেক সুন্দর করে বিষয়গুলো বলতে পারার জন্যে। এখন আমরা আজকের ক্লাস করব, ঠিক আছে? তো আজকের ক্লাস করব তো অবশ্যই, তার আগে এসো আমরা কিছু দেখি। বলো তো কী দেখতে পাচ্ছ আমার হাতে? বেলুন। বেলুন পেতে খুব ইচ্ছে করে, তাই না? বেলুন দেখলে ইচ্ছে হয়, একটু ছুঁয়ে দিই, একটু ধরি, তাই না? একটু উড়িয়েও দিই, সেটাও ইচ্ছে করে। তা আমরা এখন বেলুন উড়িয়ে দেব না, আমরা কি করব, বেলুনগুলো দেখব, ঠিক আছে? এবং বলো তো সোনা, এই বেলুন নিয়ে যদি আজকে একটি গাণিতিক সমস্যার সমাধান করি তাহলে কেমন হয়? মজা হয়, তাই না? আচ্ছা, ঠিক আছে, তাহলে এসো আমরা আজকে বেলুন নিয়ে একটি গাণিতিক সমস্যার সমাধান করি। আজকে আমরা 37 পৃষ্ঠার 4 নম্বর সমস্যাটি সমাধান করব। আর আজকের পাঠ থেকে তোমরা যোগের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে। তাহলে সোনামণিরা, তোমরা তোমাদের বইয়ের 37 পৃষ্ঠা বের করে নাও। সমাধান, ওকে? আর আজকের পাঠ থেকে তোমরা আজকের পাঠ থেকে তোমরা যোগের মাধ্যমে গাণিতিক
সমস্যার সমাধান করতে শিখবে। ওকে সোনামণিরা, তাহলে কি শিখবে? আজকের পাঠ থেকে যোগের মাধ্যমে গাণিতিক সমস্যার সমাধান করতে শিখবে। আচ্ছা, বই একটু লক্ষ্য করো, এখানে আছে রুমির চারটি বেলুন আছে। রুমির কয়টি বেলুন আছে? চারটি বেলুন আছে। একটু লক্ষ্য করো তো সোনারা, এখানে কয়টি বেলুন? এই যে দেখো, কয়টি বেলুন? এক, দুই, তিন, চার। তাহলে রুমির কাছে চারটি বেলুন আছে, তাকে আরও দুইটি বেলুন দেওয়া হলো। রুমিকে কি করা হলো? আরও দুইটি বেলুন দেওয়া হলো। এই যে দেখো, এই দুইটি বেলুনও রুমিকে দেওয়া হলো। প্রশ্ন হলো, এখন তার কতগুলো বেলুন হলো? এখন তার কতগুলো বেলুন হলো একটু দেখি তো আমরা, এখন তার কতগুলো বেলুন হলো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, তাই না? তাহলে এখন রুমির বেলুন হলো ছয়টি। এটা আমরা কি করে পেলাম? হ্যাঁ, ঠিক বলেছ, এটা আমরা যোগ করে পেলাম, তাই তো? তো তাহলে আমরা বুঝলাম যে রুমির চারটি বেলুনের সঙ্গে আরও যে দুটি বেলুন দেওয়া হলো, এই দুইটি বেলুন যোগ করলে তার মোট বেলুন সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। তো সোনামণিরা, যেহেতু আমরা এটা যোগের মাধ্যমে সমাধান করব, তোমাদের কাছে হয়তো অনেকের কাছেই অনেক সহজ হয়ে যাচ্ছে। তারপরেও যেহেতু সমাধান অঙ্ক আমাদের লিখে করতে হয়, সেহেতু আমরা কিভাবে এই বিষয়টা সুন্দর করে সাজিয়ে লিখব সেটা জানব। কেউ কি আমাকে বলতে পারবে? হ্যাঁ, আমি অবশ্যই সাহায্য করব। হ্যাঁ বলো। রুমির বেলুন আছে চারটি, ভেরি গুড। আচ্ছা, পরের লাইনটা কী লিখব? আরও দেওয়া হলো, থ্যাংক ইউ, আরও দেওয়া হলো কয়টি? দুইটি। রুমির বেলুন আছে চারটি, তাকে আরও দুইটি বেলুন দেওয়া হলো, তাই না? তাহলে এরপরে আমরা কি করব? যোগ করব। আর তোমরা সবাই জেনেছো, যোগ করতে হলে আমরা কি করি, সুন্দর করে স্কেল দিয়ে একটি সোজা দাগ দিই এবং তারপরে সংখ্যাগুলো যোগ করি। আর যে প্রশ্নটি করে সেটা আমরা কিন্তু লিখে ফেলি। তাহলে কি লিখবো আমরা? এখন বেলুন হলো, তাই না? প্রশ্নে বলেছে যে এখন তার কতগুলো বেলুন হলো, আমরা লিখব এখন বেলুন হলো, এই যে যোগ করে আমরা কত সংখ্যা পাবো বলো তো? ছয়। হ্যাঁ, এখন বেলুন হলো ছয়টি। কি পাবো সোনারা, বুঝতে পারছো? তাহলে আমরা কি লিখব? আমরা লিখব রুমির বেলুন ছিল চারটি। তা রুমির বেলুন ছিল চারটি। এখন তোমরা যদি মনে করো যে রুমির লিখবে না, শুধু বেলুন লিখবে, তাহলেও হবে, ঠিক আছে? আবার আছে লিখলেও হবে। এই যে রুমির বেলুন আছে চারটি, আরও দেওয়া হলো দুইটি। আমাদের দ্বিতীয় লাইন, আরও দেওয়া হলো দুইটি, আমরা দাগ দিয়ে লিখব এখন বেলুন হলো ছয়টি। ওকে সোনামণিরা, তাহলে এসো আমরা সবাই মিলে সুন্দর করে অঙ্কটি করে ফেলি। তার আগে বলো তো সোনারা, সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে এসো আমরা অঙ্কটি করে নিই, লিখে ফেলি সবাই একসঙ্গে সুন্দর করে। আমরা প্রথমে নং প্রশ্নের উত্তর লিখব। যেহেতু 37 পৃষ্ঠার চার নম্বর করছি, আমরা এখানে লিখব চার নং প্রশ্নের উত্তর। চার নং প্রশ্নের উত্তর। সোনামণিরা, এর নিচে অবশ্যই স্কেল দিয়ে সোজা করে আমাদের আন্ডারলাইন করতে হবে। ওকে, এইবার আমরা লিখব সমাধান করি বা সমাধান। সমাধান, দেখো তাহলে আমরা এখন কী লিখব বলেছি? রুমির বেলুন আছে চারটি। ওকে, আমরা একটু সংক্ষেপ করব, লিখব বেলুন আছে চারটি, রুমির লিখলাম না। তোমরা যদি কেউ চাও লিখতে পারো।
বেলুন আছে চার টি কি হলো আরো দেওয়া হলো আরো দেওয়া হলো আমরা দেওয়া হলো লিখি দেওয়া হলো দুইটি দেওয়া হলো দুইটি এইবার আবার এইভাবে আমরা কি করব সুন্দর করে সোজা করে দাগ দিয়ে দেব ওকে এই দাগটিও আমাদের অবশ্যই সোজা করে দিতে হবে এবং আমরা লিখব এখন বেলুন হলো এখন বেলুন হলো সমান এই যে দেখো যেহেতু আমরা যোগ করব এখানে সুন্দর করে একটি যোগ চিহ্ন দিয়ে নিব চার আর দুই যোগ করে আমরা কত পেলাম ছয়টি ছয়টি উত্তর কি হ্যাঁ উত্তর অবশ্যই লিখতে হবে উত্তর ছয়টি ওকে আমাদের কিন্তু অঙ্কটি হয়ে গেছে কি তোমাদের কাছে কেমন লাগলো অনেক সহজ লাগলো তাই না তাহলে আমরা কি করলাম প্রথমে রুমির কাছে যে চারটি বেলুন ছিল এই চারটি বেলুনের সঙ্গে রুমিকে যে দুইটি বেলুন দেওয়া হলো এই দুইটি বেলুন আমরা যোগ করলাম যোগ করে আমরা রুমির বেলুন সংখ্যা পেয়ে গেলাম ওকে সোনামণিরা তাহলে তোমরাও কিন্তু এভাবে যখন বাসায় যোগ বা বিয়োগ অঙ্ক করো হাতের কাছে এরকম যে কোনো বস্তু থাকলে সেগুলো নিয়ে যোগ বা বিয়োগ করতে পারো এতে তোমাদের লেখাপড়ার মজাটা আরও বেড়ে যাবে আগ্রহটাও আরও বেড়ে যাবে ঠিক আছে সোনামণিরা আচ্ছা তো আমি ক্লাস শেষ করব তার আগে তোমরা একটু বলো তো সোনারা এই যে আজকে যে সমাধান অঙ্কটি করলাম এই সমাধান অঙ্কটি বুঝতে কারো কোনো সমস্যা আছে কি না সবাই বুঝতে পেরেছো না আলহামদুলিল্লাহ তো ঠিক আছে আমি হোমওয়ার্ক দিয়ে ক্লাস শেষ করব সবাই হোমওয়ার্কটা সুন্দর করে উঠিয়ে নাও তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে 37 পৃষ্ঠার 4 নম্বর অর্থাৎ আমি ক্লাসে যে অঙ্কটি করালাম এই অঙ্কটি তোমরা আবার কি করবে বই থেকে সমস্যাটি সুন্দর করে পড়ে নিজেদের মতো করে সমাধান করবে শুধুমাত্র লক্ষ্য রাখবে নিয়ম যেন পরিবর্তন না হয় নিয়মটা ঠিক রেখে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে লিখলেই অঙ্ক সঠিক হবে তবে ম্যামকে ফলো করাই উত্তম ওকে তো ঠিক আছে সোনামণিরা সবাই হোমওয়ার্ক উঠিয়ে নাও এবং অবশ্যই সবাই হোমওয়ার্ক করে নিজ নিজ গ্রুপে পোস্ট করবে বাবু সোনারা তোমরা সব সময় সত্য কথা বলো সেই সাথে প্রত্যেক দিন একটি করে হলেও ভালো কাজ করার চেষ্টা করো হ্যাঁ ভালো কাজ অনেক রকম আছে তুমি দেখো একদিন একটি করো তারপরের দিন আর একটির সঙ্গে আরেকটি যোগ করার চেষ্টা করো দুইটি করো এভাবে প্রতিদিন একটি একটি করে বাড়ানোরও চেষ্টা করো দেখবে কারোর জন্যে কোনো ভালো কাজ করতে পারলে তোমার মনের খুশিটা বেড়ে যাবে ভালো লাগবে আর এই জন্যে প্রথমে তোমাকে হেজিটেশন না করে একটি করে হলেও ভালো কাজ শুরু করতে হবে একদিন দেখবে একটি ভালো কাজ করলেই যখন তুমি আনন্দ পেয়ে যাবে মনের ভিতরে খুশিতে ভরে উঠবে তখন পরবর্তী দিন দুটি কাজ তোমার নিজে থেকেই করতে ইচ্ছে করবে তো ঠিক আছে সোনামণিরা সবাই সেই চেষ্টা করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ